শুধু লেখাপড়াই নয়, যে কোনো বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া সৈনিক স্কুলের ছাত্রদের অন্যতম বৈশিষ্ট্য। নিজের জীবন দিয়ে দুই শিশুকে আগুনের থেকে রক্ষা করল পুরুলিয়া সৈনিক স্কুলের ছাত্র অমিত রাজ। এখন এই সাহসী এই ছাত্রের বীরত্বের গাথা সবার মুখে মুখে। রবিবার রাতে মৃত্যুর খবর আসার পর তাকে শ্রদ্ধা জানানো হয় পুরুলিয়া সৈনিক স্কুলের তরফ থেকে। বিহারের নালন্দায় নিজের বাড়িতে যায় অমিত। চলতি মাসের 3 তারিখ সেখানেই দুই শিশুকে সে লেলিহান আগুন থেকে রক্ষা করে। শিশু দুটি জ্বলন্ত বাড়ির মধ্যে আটকে পড়েছিল। নিজের 50% বেশি অগ্নিদগ্ধ হয়ে তাদের উদ্ধার করে অমিত। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাটনা ও পরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। 10 দিনের যুদ্ধের পর গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বীর কিশোর। তার মৃত্যুর খবর আসতেই শোকে ভেঙে পড়েন পুরুলিয়া সৈনিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাতেই মোমবাতি জ্বালিয়ে অমিতকে শেষ শ্রদ্ধা জানানো হয়। इस क्रम में वो खुद जल गया और बुरी तरह से जल गया। करीब 85% बर्न इंजरी हो गया। उसको नालंदा से पटना ले जाया गया। वहां पर किसी हॉस्पिटल में बर्न वन में एडमिट किया गया। इमीडिएटली मैंने स्कूल अथॉरिटी को बताया। हम लोग सभी एक्शन में आए। मैंने एक स्टूडेंट्स को बताया, प्रेसिडेंट अपने ओबीए को। वो बड़े क्विक एक्शन किए उन लोगों ने। उनका कार्रवाई हुआ। 8th-9th को हम लोगों ने इसको एयरलिफ्ट करके सफदरजंग हॉस्पिटल दिल्ली में एडमिट करवाया। उनका बहुत साहसी था, पर जिंदगी की जंग वो आज करीब दोपहर के कुछ